হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় কবি সুধীন্দ্রনাথ দত্তের এক বিখ্যাত কবিতা শাশ্বতী এই কবিতাটা তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য তোমরা অনেক দিন ধরেই আমাকে অনুরোধ জানিয়েছ কিন্তু আমি এতদিন করে উঠতে পারিনি আজকে আমি তোমাদের সঙ্গে সেই কবিতাটা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি সম্পূর্ণ কবিতা আলোচনার আগে আমি কবি সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কবি সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক যুগের একজন বিশেষ বিশিষ্ট কবি ছিলেন বাংলা সাহিত্যের আকাশে যখন রবীন্দ্রনাথ একেবারে মধ্যাহ্ন সূর্যের তেজে ভাস্বর ঠিক সেই সময় বাংলা সাহিত্য জগতে আবির্ভূত হয়েছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত অনেকেই তার কবিতা পড়ে মনে করেছেন তিনি একজন নৈরাশ্যবাদী কবি ছিলেন তার কবিতায় বাস্তবতার সাথে বিশেষভাবে মিশে আছে রোমান্টিকতা যাই হোক এই কবি তৎকালীন সময়ের বিবিধ বিরূপ পরিস্থিতির জন্য অথবা অন্যান্য বহু কারণে যে মানসিক যন্ত্রণা উপভোগ করেছেন সেই যন্ত্রণার যেন একটা সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন তার বিভিন্ন কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় উনিশশো থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত কবি সুধীন্দ্রনাথ দত্তের জীবৎকাল তিনি শুধু যে একজন কবি ছিলেন তা নয় তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এছাড়া পরিচয় পত্রিকায় বহুদিন তিনি সম্পাদক কাজ করেছেন হিসাবে একজন প্রকৃত জ্ঞানী মানুষ বলতে যাকে বোঝায় তা কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে একেবারেই খাঁটে বাংলা সংস্কৃত এবং পাশ্চাত্য এই তিন সাহিত্যের প্রতি তার ছিল বিশেষ দখল যাই হোক আজকে আমাদের বিষয় শাশ্বতী কবিতা আর শাশ্বতী কবিতা আমাদের কবি সুধীন্দ্রনাথের বিখ্যাত যে কাব্যগ্রন্থ অর্কেস্ট্রা তার থেকেই নেওয়া হয়েছে কবি সুধীন্দ্রনাথ দত্তের বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো আছে তার মধ্যে অর্কেস্ট্রা তন্নি উত্তর ফাল্গুনি এগুলো বিশেষ বিশেষ কাব্যগ্রন্থ তার প্রথম কবিতা প্রকাশ হয়েছিল যেটা সেটার নাম কুকুট আমাদের আজকের কবিতা শাশ্বতী আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের কবিতায় প্রথমে বলি এই শাশ্বতী কবিতা বললাম কবির মূল কাব্যগ্রন্থ অর্কেস্ট্রা থেকে নেওয়া হয়েছে এই কবিতায় এই কবিতাকে মূলত একটা প্রেমের কবিতা বলা যায় কবির এক কোনো এক কালের প্রেমিকার এক স্মৃতি রোমন্থন যাকে বলা যায় তাই হচ্ছে শাশ্বতী কবিতা শাশ্বতী কবিতায় কবি সেই প্রেমিকার বিরহের কথা যেমন বলেছেন তার স্মৃতির কথা যেমন বলেছেন সেই সঙ্গে তিনি ফিরে এসেছেন বাস্তবের মাটিতে এবং কবিতায় আমরা তিনটে স্তবক দেখতে পারব বা পাবো তিনটে স্তবকে মোট আটচল্লিশ পঙ্ক্তিতে কবি সুন্দরভাবে তার মনের যে কথা ব্যক্ত করেছেন তা সম্পূর্ণ কবিতা না পড়লে ভালোভাবে বোঝা যাবে না তিনটে স্তবক যেন তিনটি নাট্য অঙ্কের মতো কবি পরিবেশন করেছেন প্রথম যে আমরা স্তবকটা পাচ্ছি সেখানে সম্পূর্ণভাবে আমরা একটা প্রাকৃতিক চিত্র দেখতে পাচ্ছি যেখানে বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে এবং শরৎকালের আগমনের যে সন্ধি লগ্ন সেই সন্ধি লগ্নে প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে কবি ব্যাখ্যা করছেন সেই সঙ্গে কবির মনে যে বিরহ যন্ত্রণা এতদিন কবির মনকে আবিষ্ট করে রেখেছিল সেই বিরহ যন্ত্রণা থেকে তিনি যেন একটু মুক্ত পে মানে মুক্ত হয়ে সেই চিরন্তন যে নারী কবির যে প্রেমিকা সেই প্রেমিকার স্মৃতির কথা মনে আনছেন এবং আনার আগে সেই প্রেমিকার যে যন্ত্রণা প্রেমিকা যে চলে যাওয়ার যে একটা বিরহ সেই বিরহের কথা দিয়ে এখানে তিনি এই স্তবকটা শেষ করেছেন পরবর্তী স্তবকে আমরা দেখতে পাই একটা বা সময়ের গ্যাপ যেন কবি এখন চলে এসেছেন একটা মানে কাল চেতনার একটা পরিচয় যাকে বলা যায় কিংবা স্মৃতির রোমন্থন যাকে বলা যায় কবির মনে পড়ে যাচ্ছে এরকমই একটি পরিবেশ পরিস্থিতিতে এরকমই কোনো একটা রাতের কথা যে রাতে কবির নায়িকা কবির সামনে হাতে হাত রেখে বসে কোনো প্রতিশ্রুতি হয়তো কবিকে দিয়েছিল সেই সঙ্গেই কবি জীবনে মানে সেই স্মৃতির স্মৃতিচারণের মধ্যে দিয়ে কবির জীবনে যে প্রলয় যে ঝড় উঠেছে সে কথার আভাস দিয়ে কবি চলে গেছেন তার তৃতীয় স্তবকে তৃতীয় স্তবকে কবি সম্পূর্ণ বাস্তবের কথা বলেছেন সেখানে কোনো প্রকৃতির ঘন ঘটা নেই সেখানে কোনো তার নায়িকার সেই বিশেষ দিন নেই সেখানে আছে তার নায়িকার স্মৃতির মধ্যে দিয়ে সেই নায়িকাকে ভালোবাসার সিংহাসনে বসিয়ে রাখার একটা প্রতিশ্রুতি একটা সুন্দর যে একটা পরিবেশ এখানে শেষ করেছেন কবি সেই কবিতাটা সেখানে কিন্তু যন্ত্রণা পাঠক একটু কষ্ট পাবে হয়তো পাঠক একটু যন্ত্রণা পাবে হয়তো কিন্তু পৌঁছে যাবে একটা অদ্ভুত শাশ্বত সত্যিতে যেখানে কবির নায়িকা চিরন্তন যে নায়িকাকে কবি কোনোদিন ভুলবেন না যে নায়িকা কবির সারা জীবনের ভালোবাসার পাথেয় হয়ে থাকবে কবি নাম রাখলেন কবিতার আমরা জানি শাশ্বত মানে চিরন্তন যে অর্থ সেই শাশ্বত শব্দের শব্দই হচ্ছে শাশ্বতী হয়তো কবি শাশ্বত নাম রাখতেই পারতেন কিন্তু কবি নিজে নায়ক চরিত্র এবং তিনি তার প্রেমিকার স্মৃতি রমন্থন করেছেন কাজে সেখানে প্রেমিকা শাশ্বতী হবে এটাই স্বাভাবিক আমরা চলে যাব কবিতায় যেখানে কবি বর্ষা শেষ হয়ে যাওয়ার কথা বলেছেন এবং একটা সুন্দর শরতের আগমনের কথা বলেছেন যে আগমনের সন্ধি লগ্ন সেখানে যে প্রাকৃতিক একটা বিষয় কবি তুলে ধরছেন সেই সময়টা আমরা কবিতা পড়তে পড়তে বিষয়টা আস্তে আস্তে ব্যাখ্যায় যাব প্রথমেই কবি কি বলছেন শ্রান্ত বরসা অবেলার অবসরে আর একটা কথা বলে বলে রাখি শাশ্বতী কবিতা হচ্ছে ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতাটা সেইভাবে পড়লে যতটা ভালো লাগবে অন্যভাবে পড়লে কিন্তু তোমাদের সেইভাবে প্রাণকে স্পর্শ করবে না যে কোনো কবিতার ছন্দটাকে যদি সত্যি ঠিকভাবে ধরে পাঠ করা যায় তাহলে দেখবে তার মধ্যে একটা ভালোবাসা জেগে ওঠে যাই হোক এটা কি বললাম ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত শ্রান্ত বর্ষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া স্মরণ সুযোগে লুকোচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো সম্পূর্ণ একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি যেখানে কবি বলছেন যে শ্রান্ত বর্ষা বর্ষা তার বর্ষণ শেষে শ্রান্ত অবসন্ন হয়ে পড়েছে অবেলার অবসরে বেলা মানে শেষ সময় যখন ঘনি আসে তখন সেই সময়কে ব্যাখ্যা করার জন্য কবিরা বারে বারে অবসর শব্দটা ব্যবহার করেছেন এটা আমরা দেখেছি সে রবীন্দ্রনাথেও দেখেছি এখনও দেখছি সেই বর্ষার বিদায়ের মুহূর্তকে কল্পনা করে কবি বলছেন অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া খুব সুন্দরভাবে কবি কায়া শব্দটাকে ব্যবহার করলেন কিন্তু এখানে কবি ছায়া শব্দটাকে ব্যবহার করলেই বিশেষভাবে কিন্তু বিষয়টা প্রস্ফুটিত হতো কিন্তু কবি ছায়া ব্যবহার করেননি করেছেন কায়া কেন করলেন প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া প্রাঙ্গণে মানে পৃথিবীর ভূমিতে মানে মাটিতে বা উঠোনে একটা শ্যামল মানে একটা আবছায়া যে একটা পরিবেশ সৃষ্টি হয় বর্ষা শেষের সময়ে সেই রকম একটা আবছায়া পরিবেশ সৃষ্টি হয়েছে ছায়া ঘন একটা পরিবেশ কিন্তু কবি বললেন কায়া কেন বললেন কবি সেই সময়টাকে প্রকৃতির সেই রূপকে কবি যেন একটা মানব জীবনের সাথে তুলনা করেছেন কবির যে মনে পড়ে যাচ্ছে তার প্রিয় নায়িকার কথা এখানেই কবি কায়া শব্দের মধ্যে দিয়ে একটা জীবনকে অনুভব করলেন এরপর কি বললেন স্মরণের সুযোগে লুকোচুরি খেলা করে তোমরা সবাই জানো যে শরৎ ঋতু মেঘ রৌদ্রের খেলা রবীন্দ্রনাথের মেঘরৌদ্র গল্পটা যখন যদি কেউ পড়ে থাকো তাহলে সেখানেও দেখবে শরৎকালীন আকাশে কখনো মেঘ কখনো রৌদ্র মেঘরৌদ্রের একটা লুকোচুরি খেলা চলে যেন শরতের আকাশে সেই সময়কে কবি সেই স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে বলে কবি সেই সময়টাকে প্রকাশ করার চেষ্টা করলেন স্বর্ণ সুযোগ মানে রোদের যে ঝলসানি রোদের যে আলো সেটা যেন সোনার আলোর মতো একটা চকচকে ব্যাপার যেখানে লুকোচুরি করছে মেঘ রৌদ্রের খেলা গগনে গগনে পলাতক আলো ছায়া আকাশে আকাশে সেই মেঘগুলো ভেসে বেড়াচ্ছে কখনো মেঘ মুক্ত আকাশে একেবারে সুন্দর রৌদ্রের ছটা দেখা যাচ্ছে কবি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশকে যেন আমাদের সামনে তুলে ধরলেন আগত শরৎ অগোচর প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি খুব সুন্দর কথাগুলো আগত শরৎ শরৎ এসে গেছে অগোচরের প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি বাতাসে যেন মৃদঙ্গের শব্দ শোনা যাচ্ছে মৃদঙ্গ একটা বাদ্যযন্ত্র তোমরা অনেকেই খোল জাতীয় বাদ্যযন্ত্র দেখেছ সেরকমই একটা বাদ্যযন্ত্র হচ্ছে মৃদঙ্গ অনেকটা মাট মানে মাটি বা মাটিরই ছিল আগেকার দিনে মৃদঙ্গ যদিও এখন বর্তমানে তার রূপ পরিবর্তিত হয়েছে যাই হোক সেই রকমই একটা খোলের আকারের বাদ্যযন্ত্র কবি বলছেন আগত শরৎ অগচর প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি বাতাসে যেন সেই মৃদঙ্গের প্রতিধ্বনি মানুষের চোখের আড়ালে মানে হঠাৎ চোখের আড়ালে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে না সেই ধ্বনি থেকে আসছে কিন্তু শরতের আগমনে সেই ধ্বনি যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরবধ আগমনে কবি বলেই দিলেন সেই কথাটা যেন মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে এতদিন ধরে যে প্রতীক্ষা যে বোবা প্রতীক্ষা কবির জীবনে ছিল সেটা যেন অবসর মানে অবসর পেতে চলেছে মানে সমাপ্ত হতে চলেছে কেন বললেন কবি কথা তোমরা জানো যে সংস্কৃত মহাকাব্যের মানে সংস্কৃত কাব্যের যুগ থেকেই আমরা জানি কালিদাসের যে মেঘদূত কাব্য সেখানে যে যক্ষ যক্ষের কথা আছে সেখানেও কিন্তু আমরা দেখে থাকবো যে বর্ষা ঋতু হচ্ছে বিরহের ঋতু আর শরৎ ঋতু মিলনের ঋতু কবি সুধীন্দ্রনাথ দত্ত আমাদের সেই শরৎ এবং বর্ষার কথা বললেন যেখানে বিরহ কেটে গিয়ে যেন একটা মিলনের উৎসব আসতে চলেছে কবির জীবনে তার প্রেমিকাকে কেন্দ্র করে যে বিরহ চলছিল তারও যেন অবসার মানে অবসান হতে চলেছে এই বর্ষা ঋতুর সাথে সাথে কবিও যেন একটা মিলনের আকাঙ্ক্ষা অনুভব করছেন এবং সেই প্রেমিকা নাই মানে যে নায়িকার কথা কবি এখানে স্মৃতিতে এনেছেন সেই প্রেমিকার কথা মনে করে কবি যেন একটা মিলনের একাঙ্খা কবির মনের মধ্যে যেন জেগে উঠছে এরপর কবি কি বলছেন মাঠে ঘাটে বাটে আর অব্ধ আগমনে কুহেলি কুহেলিকলু সে দীর্ঘদিনের সীমা এখনই হারাবে কৌমুদি জাগরে খুব সুন্দর সুন্দর ভাষা চয়ন করেছেন সুধীন্দ্রনাথ দত্ত আসলে প্রথমেই বলেছি কবি সুধীন্দ্রনাথ দত্ত খুব জ্ঞানী মানুষ ছিলেন একেবারে বিদ্যান যাকে বলা যায় আর তিনি তার কবিতায় যে ভাষাগুলো ব্যবহার করতেন যে শব্দ চয়ন করতেন সেগুলো কিন্তু খুব সুন্দর অভিধান বেছে করার ভাষার মতো একেবারে মানে আভিধানিক ভাষা যাকে বলা যায় অভিধানে যার অর্থ তোমরা খুঁজে পাবে আর খুব সুন্দর চয়ন মানে চয়নের দিক থেকে তার মধ্যে কোনো কোনোরকম ভাবে কার্পণ্য নেই একেবারে বেছে বেছে মানে সুন্দর পাকা ফল তুলে আনার মতোই যেন সেই সুন্দরভাবে তিনি শব্দগুলোকে চয়ন করতেন তার কবিতায় যার ফলে কবিতাগুলো আরও বেশি সুন্দর হয়ে ওঠে পাঠকের কাছে কবি বলছেন কুহেলি কলুষ দীর্ঘদিনের সীমা এখনই হারাবে কৌমুদি জাগরে কুহেলি কলুষ মানে যে বিরহের যন্ত্রণা মানে যে কথাগুলো যে স্মৃতি একেবারে কুহেলিকাময় ছিল মানে কুয়াশার মধ্যে আচ্ছন্ন ছিল ঢেকে ছিল তা যেন এবার জেগে উঠবে সেটা যেন আবরণকে হারিয়ে ফেলবে এবং জেগে উঠবে কোথায় কৌমুদি জাগরে যে মানে কৌমুদি অর্থাৎ চন্দ্রিমা চাঁদের কিরণে সে আড়াল যেন সরে যাবে কবি কল্পনা করছেন মানে মনে করছেন খুব সুন্দর একটা দৃশ্যের অবতারণ করেছেন কবিতার কবিতায় বলছেন বিরহ ধৈর্যের ধূসরিমা রঞ্জিত হবে দলিত শেফালি সেজে আমরা সবাই জানি শরৎতু মানে শিউলি ফুলের সমাগম এখানে শেফালি যে শব্দটা তিনি ব্যবহার করলেন সেটা শিউলি শব্দেরই একটা সমার্থক শব্দ যাকে শেফালি বলা হচ্ছে সেই শিউলি শরৎফুলের ভোরবেলার যে মাটি তার শিউলি ফুলে একেবারে ভরে থাকে যেন একেবারে প্রকৃতি সুন্দর শয্যা তৈরি করে থাকে এবং সেই শিউলি ফুলের ওপর দিয়ে যদি কেউ চলে যায় সে পদচারণ করে তখন সে শিউলিকে দলিত করে চলে যায় আর তার মধ্যে দিয়ে শিউলি ফুলের বোটার যে রং একটা সুন্দর কমলা রং সেই রংটা যেন ছড়িয়ে পড়ে চারদিকে মানে একটা রঙিন হয়ে ওঠে কবি বলতে চাইলেন যে শিউলি শয্যাকে যদি দলিত করা হয় এই সময় তাহলে মন যেন একেবারে সুন্দর রঙিন হয়ে উঠবে বিরহ বিজন ধৈর্যের ধূসরের মাঝে ধৈর্য নিয়ে যে বিরহ বিজন নির্জন ভাবে নির্জনে যে বিরহ কবি কাটিয়েছেন সেই ধূসর বিরহটা কেটে যাবে এবং রঞ্জিত হবে মনটা রঞ্জিত হবে মনটা রাঙিয়ে উঠবে কিসে না শেফালি ফুলের সজ্জার দলনের মধ্যে দিয়ে মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা এ সে কে এসে কবি সেই চিরন্তন প্রেমিকা যার কথা কবি মনে করছেন আজ বর্ষা শেষে শরতের আগমন বার্তায় মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি কবি বলছেন যে শরৎকাল মিলনের কাল আমি এইমাত্র বললাম যে শরৎকাল মিলনের কাল সেই মিলনের উৎসবে শরতের সময় কি হয় না দুর্গাপুজো হয় আর দুর্গাপুজো মানে হচ্ছে সকল মানুষ তাদের যে দৈনন্দিন কাজকর্ম তাদের যে চিরন্তন একটা মানে টানা পড়েনের জীবন সেখান থেকে যেন মুক্তি মেলে সবাই যেন একটা মিলন উৎসবে মেতে ওঠে আর সেই মিলন উৎসবে কে ক্রবির সেই প্রেমিকা সেই নারী নবান্নে তার আসন রয়েছে পাতা মানে নতুন ধানের যে উৎসব সেই উৎসবে তারও আসন পাতা রয়েছে সেও আসবে পশ্চাতে চায় আমারই উদাস আঁখি আর ঠিক সেই সময় এই সৌন্দর্যের যে প্রাকৃতিক পরিবেশের যে বিবরণ কবি দিলেন সেই বিবরণের পরেই স্তবকের শেষে গিয়ে কবি একেবারেই বলে দিলেন কি একটা চরম সত্যি কথা পশ্চাতে চায় এই উদাস আঁখি কবির জীবনে সেই নারী আজার নেই আমরা বুঝতে পারছি কবির আঁখি মানে কবির চোখ পিছন ফিরে তাকাচ্ছে অতীতের দিকে তাকাচ্ছে এক বেনি হিয়া ছাড়ে না মলিন কাঁথা এখানে কবি বিরহ যন্ত্রণাক্লিষ্ট এক চিরন্তন মেয়ের কথা কল্পনা করেছেন দৃশ্যের কথা কল্পনা করেছেন আমরা দেখেছি প্রাচীন যে কাব্যগুলো আছে সেটা সেই প্রাচীন বৈষ্ণব পদাবলী বা বিভিন্ন রকমভাবে প্রাচীন কাব্য মেঘদূত বলো সেখানে আমরা দেখেছি নায়িকারা যখন বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়ে তখন তারা তারা তাদের সাজ মানে যে শয্যা সেটা তারা করে না তারা সাজে না এলোকে সে থাকে কিংবা এক বেনি বেঁধে থাকে তাদের বাস মানে মলিন বাস হয়ে যায় এরকম একটা অবস্থা তাদের হয় এবং সেই সময়কার সেই নায়িকার একটা সুন্দর দৃশ্যকে কবিকল্পনা করেছেন সেই নায়িকা যেন গোসা ঘরে গিয়ে তার মলিন শয্যায় এক বেনি হয়ে মানে তার মনটা ওখানেই ওখানেই পড়ে আছে সেই বিছানার মধ্যে আবিষ্ট করে রেখেছে তার বিরহ যন্ত্রণা তাকে একেবারে দগ্ধ করছে কবি কথা বললেন আমাদের এই প্রসঙ্গেই মনে কর মনে পড়ে সেই বৈষ্ণব পদাবলীর বিখ্যাত লাইনের কথা যেখানে কবি বলেছেন এখনো তখনও করি দিবস গোঙা আলু দিবস দিবস করি মাস 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 করি বরিখে গোঙা আলু ছড়ল জীবনকে আশা খুব সুন্দর একটা কথা এই যে এখন তখন করি দিবর্ষ গঙা আলু অর্থাৎ এই এখন যে মানে আমরা বৈষ্ণব পদ কি কী দেখেছি যে শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা রাধাকে ছেড়ে মথুরা গমন করেছে আর সেই সময় রাধার যে যন্ত্রণাক্লিষ্ট অবস্থা সেই সময়ের ছবি চিত্রিত করেছেন বহু কবি তার কবিতায় আমরা যে কথাটা বললাম যে পদের কথা এই মুহূর্তে বললাম সেটা বিদ্যাপতির একটা বিখ্যাত পদ সেখানে তার নায়িকা মানে বিদ্যাপতির নায়িকা যে রাধা বলছে এখনও তখনও করে দিবর্ষ গোঙা হলো মানে এই শ্রীকৃষ্ণ ফিরে আসবে এই তখন ফিরে আসবে এখন ফিরে আসবে এরম করতে করতে শ্রীরাধিকা একেবারে দিবস কাটিয়ে ফেলেছেন সমস্ত দিবস তার শেষ হয়ে গেল এরপর বলছেন মাস মাস করি বরীখ গঙ্গা এলু মানে মাস মাস করে এবার মাসের পর মাস তিনি কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন করতে করতে বরিক্ষ মানে একটা বস বর্ষ মানে বরশ যাকে বলে বছর একটা বছর কেটে গেল এরপর কি হলো না ছোড়লু জীবনকে আশা ঠিক যখন বছর কেটে যাচ্ছে বছর সমাপনান্তে তার রাধা তার জীবনের আশা ত্যাগ করছে কারণ রাধার জীবনে কৃষ্ণ বিনা বেঁচে থাকা একেবারে কঠিন তাই রাধা মনে করছে যে এখনও তখনও করি মাস গোঙা আলু দিবস দিবস করি গোঙা আলু বর্ষার মানে বরশ শেষ হয়ে গেল মাস শেষ হয়ে গেল আর তাহলে আমার জীবনের কী মূল্য আমার জীবন একেবারে নিরর্থক হয়ে পড়ছে সেরকমই যেন একটা অবস্থা এক এই স্থানে কবি কল্পনা করছেন সেই একবি হিয়া না মলিন কাঁথা এই অংশটির মধ্যে দিয়ে আসলে কবি সুধীন্দ্রনাথ দত্ত আমরা জানি তিনি নিজেকে ক্ষণবাদী কবি বলে প্রকাশ করতেন তিনি মনে করেছিলেন মানে তিনি মনে করতেন তার মত ছিল যে বাস্তব জীবনে প্রেমের কোনো মূল্য নেই প্রেমের যে রূপ বাস্তব জীবনে মানে যে নায়িকা জীবনে আসে সে কেবল পিপা সামেটায় সে তৃপ্তি দেয় না সে কিছুক্ষণের মধ্যে হয়তো ভাগ্য মানে ভাগ্যের কৃপায় বলতে পারো সে ভাগ্যর জন্য হয়তো কোনো পুরুষের জীবনে প্রেম আসে এটা কবি সুধীন্দ্রনাথ দত্তের মত প্রেম আসে কিন্তু সেই একটুকু ছোঁয়া লাগে একটুকু ছোঁয়া দিয়ে সে যেন আবার হারিয়ে যায় কোথাও বিদায় নেয় সে সম্পূর্ণ জীবনের তৃপ্তি দেয় না তাই সেই স্মৃতিটুকু সেই যে একটুকু ছোঁয়া সেই একটুকু ছোঁয়ার স্মৃতিকে একমাত্র পারানি করে কবি তার পরবর্তী স্বপ্নের জীবনের স্মরণে অতিক্রান্ত করেছেন বারে বারে এটাই যেন আমরা দেখেছি সুদীন্দ্রনাথের কবিতায় মতান্তর আছে মানে জনৈক মত আছে যে এই যে শাশ্বতী কবিতাটা সেই কবিতার যে নায়িকা সেই নায়িকা ছিলেন কোনো এক বিদেশিনী যিনি কবির জীবনে এসেছিলেন কবিকে সামান্য সময়ের জন্য দৈহিক সুখ দিয়ে চলে গিয়েছিলেন সেই নায়িকাকে কল্পনা করেই কবির শাশ্বতী কবিতার অবতারণা মনে করে মতান্তর আছে যাই হোক কিন্তু কবি বিশ্বাস করেন ওই যে বললাম প্রেম চিরস্থায়ী নয় এরপর আমরা চলে যাব পরের স্তবকে বললাম না তিনটে স্তবক আছে প্রথম স্তবকে আমরা একটা প্রকৃতি চেতনার পরিচয় পেয়েছি পরের স্তবকে গিয়ে আমরা স্মৃতির রোমন্থন দেখতে পাবো যেন একটা সময়ের চেতনা বা কাল চেতনা যেটা আমরা জীবনানন্দের ইতিহাস চেতনায় পেয়েছি সেটা যেন এই সুধীন্দ্রনাথ দত্তের সময়ের চেতনা বা স্মৃতি মন্থন বা কাল চেতনার একটা পার্ট বা অংশ বলতে পারো এখানে কবি সেই প্রকৃতিকে ছেড়ে একেবারে বাস মানে সেই স্মৃতিতে চলে এসেছেন সেই নায়িকার স্মৃতিতে কবি বলছেন একদা এমনই বাদল শেষের রাতে কবির মনে পড়ে যাচ্ছে শরৎ শরতের আগমনে বর্ষার শেষের কোনো এক বিশেষ রাত্রির কথা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে তোমরা সবাই জানো যে বিরহের যে সময় সে সময়টা খুব দীর্ঘ মনে হয় আমরা জানি যে কারোর জন্য যখন অপেক্ষা করা হয় যে বিরহর সময়কাল সেটা খুব দীর্ঘ হয়ে আমাদের জীবনে এসে পড়ে তাই এই যে কবি কল্পনা করছেন সেই কোনো এক বাদল শেষের রাতের একটা ঘটনার কথা সেটা যেন বহু জন্মের আগের কথা কবি মনে হচ্ছে বহু আগে মানে জন্মেরও আগের কোনো জন্মে যেন ঘটেছিল সেই ঘটনাটা সে এসে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে কবি বলছেন সেই বাদল শেষের কোনো এক বিশেষ রাতে সে এসেছিল মানে কবির সামনে কবির সেই বিশেষ নায়িকা সেই প্রেমিকা এসেছিল হাতে হাত রেখেছিল এবং চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সহজিয়া শব্দটা একটা বিশেষ শব্দ যেটা আমরা বৈষ্ণব পদাবলিতে পাই বৈষ্ণব পদাবলিতে সহজিয়া সাধক সাধকের উল্লেখ আছে আবার চর্যাপদেও আমরা দেখেছি সহজিয়া সাধন তত্ত্বের উল্লেখ তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো মানে কিংবা এম এর ছাত্রছাত্রী আছো বাংলা নিয়ে পড়াশোনা করছো তারা তো অবশ্যই জানো যে চর্যাপদের সহজিয়া তত্ত্ব কি তবুও আমি একটু বলছি সহজিয়া তত্ত্ব হচ্ছে একটা বিশেষ সাধন তত্ত্ব সহজিয়া সাধক যারা মানে সহজিয়া মতে যারা বিশ্বাসী তারা দেহ দেহতত্ত্বে বিশ্বাসী তারা মনে করেন দৈহিক প্রেম হচ্ছে ব্রহ্মাণ্ড লাভের একটা উপায় তারা এই প্রেমের মধ্যে দৈহিক প্রেমকে তারা একটা বিশেষ রূপ দেন আমরা দেখেছি যে কবি কবি বলছি সরি ডক্টর তরুণ মুখোপাধ্যায় কবি তরুণ মুখোপাধ্যায়ের যে কাব্য সমালোচনার বইটা আছে সেখানে তিনি বলেছেন যে সহজিয়া মনের যে সাধকরা তারা কতগুলো রাগের অবতারণা করেছেন তারা মনে করেন নামরাগের পরে আসে লীলা রাগ আর লীলা রাগের পরে আসে প্রেম রাগ আর প্রেম রাগের পরে আসে একেবারে শেষ রাগ যেটা আনন্দ লাভ যেটা চরম তৃপ্তি লাভ চরম একটা আনন্দ লাভ সেটাই যেন চারটে রাগের একটা পথ সহজিয়া সাধকরা এটা মনে করেন এই রাগের কথা বলতে গিয়ে তরুণ মুখোপাধ্যায় মানে ডক্টর তরুণ মুখোপাধ্যায় তিনি যে সুধীন্দ্রনাথ দত্তের যে কবিতাগুলোর কথা বলেছেন আমরা দেখেছি যে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থেই সেই চারটে রাগের একটা উদাহরণ যেন পেয়ে যাচ্ছি আমরা নাম কবিতায় কবি বলছেন অনন্ত ক্ষতির সংজ্ঞা জমে তব পরাক্রান্ত জপে তব পরাক্রান্ত নাম নাম শুধু নাম শুধু নাম অর্থাৎ শুধু নাম শোনা সেই নাম শুনে যে একটা রাগ জন্মায় নাম রাগ সেই কথা কবি বলছেন এরপরে কবি ওই অর্কেস্ট্রা ক্রাব্যগ্রন্থে চপলা কবিতায় বললেন লীলার আগের কথা সেখানে কবি বলেছেন করি অবিরত উপেক্ষা হত চলে গেছো তুমি অগম দূরে মানে কবি সেই প্রেমিককে উপেক্ষা করে অনেক দূরে চলে গেছেন অগম মানে যে পথ অতিক্রম করা যায় না লীলার কথা বলা হচ্ছে এখানে এরপর অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের আরেকটা কবিতার অনুষঙ্গ কবিতায় কবি প্রেম রাগের কথা বললেন সেখানে বলেছেন তোমার ক্ষণিক প্রেমই অন্তিমের অব্যয় পারানি একটু আগে আমি বললাম যে কবি বলেছেন যে বাস্তব জগতে প্রেম সত্য নয় প্রেম ভাগ্যের মানে ভা ভাগ্য যদি ভালো থাকে তাহলে প্রেম আসে কিন্তু সে পিপাসা মেটায় তৃপ্তি মেটায় না জীবনে তৃপ্তি এনে দেয় না একটা প্রাপ্তি যাকে বলে সেটা এনে দেয় না সেই পারানি করে সেই দীর্ঘ অতিক্রম করতে হয় কবিকে এখানেও সেই কথাই কবি বললেন এরপর অর্কেস্ট্রা কবিতায় কবি বলেছেন প্রাপ্তির আগের কথা বলছেন তোমার নিবিড় নিঃশ্বাস বায়ু করে হিমায়িত সবের সতায়ু সব অর্থাৎ মৃতদেহ তোমার সঘন নিঃশ্বাস মৃত ব্যক্তির প্রাণেও যেন এনে দেয় মানে জীবন্ত করে তোলে একটা দৈহিক প্রেমের কথা বলেছেন এই যে প্রেম তত্ত্ব সেই প্রেম প্রেমতত্ত্বের কথা বলেন কারণ না সহজিয়া সাধকরা সেই সহজিয়া সাধন তত্ত্বের কথা কল্পনা করেই কবি কবিতার এই লাইনে বলেছেন শেষ সহসা হাত রেখেছিল হাতে ছিল মুখে সহজিয়া অনুরাগে কবির মুখের দিকে সেই প্রেমিকা কবির হাতে হাত রেখে যে দৃষ্টি নিয়ে তাকিয়েছিল তাতে সেই সহজিয়া তত্ত্বের অনুরাগ মিশেছিল কবি বললেন এরপরে কি বলেছেন সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার চিকুরের পাকা ধানে আমি কিছুক্ষণ আগে বললাম যে মতান্তর আছে অনেকেই বলেন কবির এই শাশ্বতী কবিতার পিছনে এক বিদেশিনীর ভূমিকা আছে এই যে লাইনটা কবি বললেন সেখানে বোধ সেই কথাকেই যেন একটু ইঙ্গিত দিয়ে গেলেন কবি কবি বলছেন চিকুরের পাকা ধানে আমরা জানি বহু কবির বহু কবিতায় নায়িকার কেশ একটা সৌন্দর্যের বাতাবরণ তৈরি করেছে আমরা জীবনানন্দের বনলতা সেনে দেখেছি সেই চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা আমরা রবীন্দ্রনাথের বহু কবিতায় সেই চুলের বিবরণ দেখেছি বিভিন্ন রকমভাবে দেখেছি এখানেও কবি সুধীন্দ্রনাথ দত্ত নায়িকার চুলের একটা কথা বললেন সৌন্দর্যের কথা বললেন বলছেন যে পাকা ধান পাকা ফসল যখন মাঠে হয় সেই শরতের আগমনে সেই সময় বিলাসী হাওয়া মানে একটা মাতাল হাওয়া সেই ফসলের ওপর দিয়ে বয়ে গেলে একটা ঢেউ খেলে যায় ফসলের মধ্যে আর সেই ফসল বিলাসী হাওয়া লেগেছিল কোথায় না নায়িকার সেই চিকুর পাকা ধানে চিকুর পাকা ধানে চিকুরের পাকা ধানে মানে সোনালি চুলে নায়িকার চুলকে এখানে কবি সোনালি বলে বর্ণনা করলেন সেখানে যেন সেই ফসল বিলাসী হাওয়া লেগেছিল মানে মেতে উঠেছিল তার চিকুরের পাকা ধানে এরপরে কবি বলেছেন অনাদি যুগের চাওয়া যত পাওয়া খুঁজে ছিল তার আনত দিঠির মানে এত সুন্দর ভাষা এত সুন্দর শব্দচয়ন চয়ন বোধহয় আমরা আধুনিক কবিতার মধ্যে আর অন্য কোথাও এরকমভাবে পাইনি মানে একেবারে যেন শব্দের শব্দ মালা লেগে গেছে আর সুন্দর সুন্দর ভাষার একেবারে লাইন পড়ে গেছে দিঠি শব্দটা অত্যন্ত সুন্দর একটা শব্দ দৃষ্টি শব্দটার থেকেই দিঠি শব্দটা এসেছে আচ্ছা কবি বলছেন অনাদি যুগের যত পাওয়া যত যত চাওয়া যত পাওয়া খুঁজে ছিল তার দিঠির মানে সেই যে দৃষ্টি কবির চোখে চোখ রেখে নায়িকা চেয়েছিলেন কবির হাতে হাত রেখে সেই দৃষ্টির মানে যেন কবি খুঁজে পেয়েছিলেন সকল চাওয়া পাওয়ার যেন একটা অবসান হতে চলেছিল সেদিন একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী কোনো একটা কথার কথা কবি বলেছেন একটা রহস্যময় বাতাবরণ কবি এখানে সৃষ্টি করলেন কবি বলেননি তার সেই নায়িকা সেদিন তার হাতে হাত রেখে সহজিয়া দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে ঠিক কি বলেছিলেন কিন্তু এমন একটা কথা সেই নায়িকা তার থরোথরো কাপা ঠোঁটে বলেছিলেন যেই যে কথাটা কবিকে যেন সাত অমরাবতীর সুখ এনে দিয়েছিল অমরাবতী অমরাবতী শব্দটার অর্থ হচ্ছে স্বর্গ স্বর্গীয় সুখ অনুভব করেছিলেন কবি কিন্তু সেই স্বর্গীয় সুখটা এতটাই বেশি সেটা সাত স্বর্গের সমান সুখ কবি এখানে বলেছেন তার সেই একটা মানে কথার মধ্যে দিয়ে কবি সেই সুখকে অনুভব করেছেন হাতে হাত রেখে তার সেই সহজিয়া দৃষ্টিতে কবির দিকে তাকিয়ে যে থরোথরো ঠোঁটে যে কথা কবিকে সেদিন নায়িকা বলেছিলেন তা কবিকে সাত স্বর্গীয় সুখ এনে দিয়েছিল এরপরেই কবি কি বলেছেন একটি নিমেষে দাঁড়ালো স্মরণে জুড়ে থামিলো কালের চিরচঞ্চল গতি সামান্য সময়ের জন্য মানে নিমেষ এই যে পলক পড়ার যে সময় আমাদের চোখে যে পলক পড়ে সেই সামান্য সময় কবি যেন হারিয়ে গিয়েছিলেন একটা অন্য মানে অন্য কোথাও একটা কল্পনার লোকে কবি হারিয়ে গিয়েছিলেন দাঁড়ালো স্মরণে জুড়ে একটা কবির যে পথ চলা সেখানে যেন একটা অদ্ভুত অনুভূতি কবির সামনে এসেছিল থামিল কালের চিরচঞ্চল গতি কবির যেন সমস্ত চলা থেমে গিয়েছিল কালের গতিকে রোধ করে দিয়েছিল সেদিনের সেই মুহূর্তটা একটি পণের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে আমরা জানি যে ধ্রুব তারা কি করে না দিক নির্ণয় করে নাবিকরা যখন আগেকার দিনে সমুদ্রে তাদের জাহাজ ভাসাতো তখন কিন্তু তাদের দিক নির্ণয়ের জন্য ধ্রুবতারাকে তারা বিশেষভাবে দেখত বা নৌকা নিয়ে যারা আগেকার দিনে মাছ ধরতো তারাও কিন্তু ধ্রুবতারার উপস্থিতি দেখে তাদের দিকটা বুঝতে পারত। সেই কথাটাকে স্মরণ করে কবি বলেছেন একটি পণের অমিত প্রগল্ভতা মানে যে দাম্ভিকতা দাম্ভিকতা নিয়ে সেই নারী সেদিন একটা সামান্য অমিত মানে একটা অসীম অসীম দাম্ভিকতার মধ্যে থেকে যে একটা পণ যে একটা প্রতিশ্রুতি বদ্ধ নারীকে সেদিন কবি অবলোকন করেছিলেন দেখেছিলেন মর্তে আনিলো ধ্রুব তারকারে ধরে কবির মর্তে যেন সেদিন ধ্রুব তারাকে ধরে এনেছিল কবি যেন একেবারে সমস্ত দিকটা তার কাছে খুলে গিয়েছিল তিনি যেন তার জীবনের গতিকে খুঁজে পেয়েছিলেন তার জীবনের দিক দেখতে পেয়েছিলেন সেই প্রেমিকাকে কেন্দ্র করে এরপরেই কবি বলছেন একটি স্মৃতির মানুষই দুর্বলতা প্রলয়ের পথ দিল অবারিত করে সঙ্গে সঙ্গে কবির মনের মধ্যে যেন প্রলয় ওঠে ঝড় ওঠে কবির মনে হয়েছে সেই যে স্মৃতি সেই বাদল রাত শেষের যে একটা রাত সেই রাতের যে স্মৃতি কবি এতক্ষণ ধরে চারণ করলেন সেই স্মৃতি যেন একেবারে প্রলয় ঝড় এনে দিল অবারিত করে মানে দ্বার খুলে দিয়েছে একটা ঝড় উঠেছে কবির মনে এই অবস্থায় কবি দ্বিতীয় স্তবক শেষ করলেন নিশ্চয়ই বুঝতে পারছো কেমন নাটকীয় মুহূর্তগুলো যেন কবি তুলে ধরেছেন তার কবিতার প্রত্যেকটা স্তবকে আটচল্লিশটা পঙ্ক্তিতে আমরা খুব সুন্দরভাবে কিন্তু নাটকীয় দৃশ্যগুলোকে অবলোকন করবো এরপরে কবি চলে গেছেন তার তৃতীয় স্তবকে এই তৃতীয় স্তবকে কবি কিন্তু সেই স্মৃতিচারণে নেই কবি একেবারে বাস্তবের মুখোমুখি কবি আমার ফিরে এসেছেন বর্ষা শেষের শরতের শেষ সময়ে কিন্তু কবি প্রকৃতির ঘন প্রকৃতির সেই সৌন্দর্যকে আর ব্যাখ্যা করছেন না কবি তার নায়িকার কোনো এক দিনের ব্যাখ্যা করছেন না কবি এখন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েছেন এবং সেখানে কবির নায়িকা কবির কাছে কি সেই দিন কবির কাছে কি ছিল সে কথা কবি বলছেন বাস্তবের মুখে দাঁড়িয়ে এখানে কবি কি বলছেন কবি বলছেন সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে সন্ধি শব্দটা মিলন তোমরা জানো যে দুটো বিষয় যখন মিলিত হয় তখন সন্ধি শব্দটা ব্যবহার করা হয় এখানে আমরা দেখছি বাদল শেষ মানে বর্ষা শেষ শরতের আগমন সেই সন্ধি ক্ষণ একটা আবার আমরা দেখছি কবির স্মৃতি থেকে মানে কবির যে বিরহ যন্ত্রণা চলেছিল সেটা শেষ হয়ে কবি কবির নায়িকার স্মৃতিচারণ করেছেন তারও একটা সন্ধি লগ্ন এই দুয়ের কল্পনার মধ্যে দিয়ে কবি কিন্তু এই সন্ধি শব্দটাকে তার কবিতার এই স্তবকের এই পংক্তিতে কবি ব্যবহার করলেন কবি বলছেন অধরা আবার ডাকে সুধা সংকত সংকেতে মানে যা যে প্রেমকে কবি ধরতে পারেননি ধরে রাখতে পারেননি যা তার জীবনে অধরা থেকে গেছেন সে যেন সুধা সংকেতে ডাকছে সুধা সংকেত মানে অমৃত জীবনের অমৃত কবির কাছে সেই স্মৃতি যেন অমৃতের মতো হয়ে আছে কবি সেই স্মৃতিতে আর দুঃখ পাচ্ছেন না সেই স্মৃতিকে কবি ঘৃণা করে সরিয়ে দিচ্ছেন না সেই নায়িকা কবির কাছে ঘৃণ্য নয় সেই নায়িকা কবির কাছে পরম প্রাপ্তি সেই সময়টুকু সেই স্মৃতির সেই যে সময়টুকু সেটা তো কবি ধরে রাখতে চাইছেন এরপর কবি বলছেন মদ মুকুলিত তারি দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে খুব সুন্দরভাবে কবি বলছেন মদমুকুলিত মুকুলিত তারই দেহ সৌরভে সেই নায়িকার যে দেহের সৌরভ দেহের যে ঘ্রাণ কবির নাকে আজও লেগে আছে যে গন্ধ কবি অনুভব করছেন আজকের এই সময়ে দাঁড়িয়ে মদমুকুলিত মুকুলিত মানে প্রথম মুকুল যে ফোটে সেই সময়ে মুকুল যখন প্রথম ফোটে মানে সেই মুকুলকে দেখে সে কোন ফুলের আকার নেবে সেটা না চিনলে কিন্তু জানা যায় না আগে থেকে সে যখন পূর্ণ প্রস্ফুটিত হয় তখনই ফুলটাকে চেনা যায় যে ফুলটা কি ফুল তার নামকরণ করা যায় কিন্তু একটা মুকুলকে দেখে সহজে কিন্তু বোঝা যায় না যে সে কী ফুল হতে চলেছে কবি বলছেন মদ তো তারই দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে সেই নায়িকার সেই দেহের সৌরভ কবির মনকে যেন একটা পূর্ণ প্রস্ফুটিত ফুলের আনন্দ দান করছে কবি জানেন না অজানা কবির কাছে অজানা সে ফুল তবুও সে আনন্দ কবি পাচ্ছেন তার জীবনে ভরা নদী তার আবেগের প্রতিনিধি কবি বলছেন যখন প্রকৃতিতে নদী ভরে যায় মানে বৃষ্টির জলের যখন ভরপুর হয়ে যায় নদী নালার জল তখন সে নিজেই নিজের প্রতিনিধিত্ব করে সে কোন দিকে যাবে সেটা আলাদা করে বলতে হয় না সে তার নিজের গৌরবেই চলে যায় এরকমই একটা অবস্থা কবির নিজের মনের মধ্যে এখন অবাধ সাগরে উধাও অবাধ থাকে অগাধ থাকে মানে সেই নদী নিজের প্রতিনিধিত্বই যেন সাগরের দিকে ছুটে যায় অগাধ সমুদ্রে নিজেকে বিসর্জন করে কবি সেই প্রেমের স্মৃতি সেই নায়িকার দেহের সৌরভ কবিকে যেন সেই সাগরের দিকে নিয়ে যায় এরপর কবি কি বললেন অমল আকাশে মুকুলিত তার রেদি দিব্য শিশিরে তারই সেদ অভিষেকে অভিষেক মানে তোমরা যেন যে সিংহাসনে বসার আগে রাজার রাজার একটা অভিষেক অনুষ্ঠান করেন মানে কোনো কিছু বড়ো ঘটনা ঘটার আগে যে সূচনা পর্ব তাকে অভিষেক বলা হয় কবি বলছেন অমল আকাশে মুকুলিত তার হৃদি অমল মানে নির্মল যে আকাশ সেই আকাশে মুকুলিত হচ্ছে কি না সেই নায়িকার হৃদয় কোমল হৃদয় যেখানে পবিত্রতা মাখা যেখানে কোনো কলুষ মানে কলুষ নেই নিষ্কলুষ একটা মনকে কবি অবলোকন করছেন বা অনুভব করছেন দিব্য শিশিরে তারই সেদ অভিষেকে তোমরা যেন শরতের সকালে ঘাসের উপর শিশির পড়ে কবির মনে হচ্ছে এই শিশির যেন সেই নায়িকার একটা রূপ মানে মানে ঘাম সেই নায়িকার উপস্থিতি কল্পনা করছেন তার দেহের ঘামকে অনুভব করছেন সেই শরতের শিশিরের মধ্যে দিব্য শিশিরে তারই শ্বেদ অভিষেকে স্বপ্নানু নিশা নীল তার আখি সম রাজি কোমলতা ঘাসে ঘাসে কবি বলছেন রাত্রের যে অন্ধকার রাতের যে আধার মানে বর্ষা শেষের যে রাতটা কবি কিছুক্ষণ আগে কল্পনা করলেন যেখানে কবির হাতে হাত রেখে নায়িকা বসেছিল সেই রকমই আর এক রাতে মানে বাস্তবের আজকের রাত্রে নিশীথে কবি সেই নায়িকার নীল আঁখিকে কল্পনা করছেন আবার একটা সে বিদেশিনীর ইঙ্গিত কবি দিলেন তার নায়িকা যে বিদেশিনী ছিলেন আমরা জানি বিদেশিদের চোখের যে রং সেটা একটু নীলাভ হয় সাধারণত নীলাভ হয় কটা হয় এরকম একটা হয় মানে যেটা বলে ব্রাউনিশ যাকে বলে হয় এখানে কবি নীলাভ বলেছেন বেশ রঙিন স্বপ্নালু ব্যাপারটাকে বোঝানোর জন্য তা যাই হোক সেই রকমই একটা অবস্থা কবি যেন অনুভব করছেন সে রোমরাজি কোমলতা ঘাসে ঘাসে ঘাসের কোমলতার মধ্যে কবি সেই নরম যে ঘাসের একটা আবেশ তার মধ্যে কবি তার নায়িকার কোমল দেহকে অনুভব করছেন কবি ঘাসের স্পর্শের মধ্যে দিয়ে তার নায়িকার কোমল দেহের অনুভূতিটা পাবার চেষ্টা করছেন এরপর কি বলছেন কবি পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম আজ সে কেবল আর কারে ভালোবাসে কবি বলছেন পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম কবির নায়িকার মুখের সেই প্রিয়তম শব্দটা প্রিয়তম যে ডাক চিরন্তন যে ডাক সেই ডাকটা কবি যেন তার রসনার পুনরাবৃত্তি আবার কবির মনের মধ্যে আসছে মানে অনুরণন জানছে কবি অনুভব করতে পাচ্ছেন। তারপরে কবি মনে বলছেন আজ সে কেবল আর কারে ভালোবাসে খুব আঘাত পায় পাঠকেরা এই লাইনে এসে এতক্ষণ একটা প্রকৃতির সৌন্দর্য কবির স্মৃতির রোমন্থন সব মধ্যে কিন্তু একটা আবেশ ভালো লাগা ছিল লুকিয়েছিল বিরহ যন্ত্রণার কথা ছিল ঠিকই কিন্তু তবুও বিরহের পরে একটা মিলনের ইঙ্গিত থাকে কিন্তু কবি এই লাইনে এসে বুঝিয়ে দিলেন কবির জীবনের বিরহের অন্তে মিলন আসেনি কবি বলেছেন আজ সে কেবল আর কারে ভালোবাসে কবির নায়িকা আজ তার জীবনে নেই বিরহের পর তার জীবনের শরতের আগমনে মিলনের আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু মিলন ঘটবে না কারণ তার নায়িকা আজ অন্য কারোর হয়ে গেছে আজ সে কেবল আর কারে ভালোবাসে অন্য কাউকে সে আজ ভালোবাসে স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা কবি বলছেন পিপিলিকা মানে পিঁপড়েরা যেমন খুব মানে বহুক্ষণ ধরে তার শ্রমের বিনিময়ে টুকরো টুকরো খাবার সংগ্রহ করে একটা পুঞ্জীভূত খাবার সঞ্চয় করে কবিও যেন তার দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে সেই নায়িকার স্মৃতি রোমন্থন করতে করতে একটা একটা টুকরো টুকরো স্মৃতিকে জোড়া লাগিয়ে সেই একটা মাধুরীকণা যেন তৈরি করেছেন কিন্তু সেই মাধুরীকণা কেমন মৃত কেন মৃত কারণ বিরহের সময় যে স্মৃতিগুলো মানুষের মনের মধ্যে জাগে প্রেমিক বা প্রেমিকার মনের মধ্যে জাগে সেটা অন্তিম রূপ পায় কখন না মিলনে যখন আবার তার সাথে মানে সেই নায়ক বা নায়িকার সাথে তার দীর্ঘ বিরহের পর সেই নায়ক বা নায়িকার মিলন হয় কিন্তু এখানে কবির জীবনে সেই মিলন ঘটেনি কবি সেই মিলনের মাধুরী কণাকে তাই সেই কারণেই মৃত বললেন এরপরে কবি বলেছেন খুব সুন্দর দুটো লাইন সে ভুলে ভুলুক কোটি মন্নন্তরে আমি ভুলিব না আমি কভু ভুলিব না খুব সুন্দর কথা নায়িকার প্রতি নেই কোনো ঘৃণা নেই কোনো দ্বিধা দ্বন্দ্ব তাকে ভুলব কি ভুলব না তাকে মনে রাখবো কি রাখবো না নতুন জীবনে প্রবেশ করব কি করব না কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ কবি রাখেননি কবি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সে ভুলে ভুলুক কোটি মন্নন্তরে কবির জীবনে কোটি কোটি মর্ণন্তর আসুক সে মন্নন্তর প্রাকৃতিক নয় সে মন্যন্তর বহুবিধ যন্ত্রণার মন্নন্তর আসুক কবি কিন্তু তাকে ভুলবেন না সেই নায়িকা তাকে ভুলে যায় ভুলে যাক তিনি তাকে ক্ষমা করতে পারবেন তাকে ঘৃণ্য করে তুলবেন না তার স্মৃতিটুকু নিয়ে তিনি বেঁচে থাকবেন সারা জীবন সেই স্মৃতিকে পাথেয় করে পারানি করে তিনি দীর্ঘ স্মরণীয় অতিক্রম করবেন তার স্বপ্নের জগতের মধ্যে দিয়ে এখানেই কবি যেন একটা অদ্ভুত উচ্চ আসনে নিজেকে আসীন করলেন আমাদের মনে পড়ে যায় কবিগুরু সেই বিখ্যাত গানের কথা যেখানে কবি বলেছেন যদি আরও কারে ভালোবাসো যদি আরও ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি তুমি চাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো এখানে যেন একটা অদ্ভুত ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়াতেই সুখ তোমার যে প্রেমিকা যে প্রেমিক তোমার জীবন থেকে চলে গেছে তার স্মৃতিটুকু নিয়ে তুমি বাঁচো তাকে কালিমা লিপ্ত করো না এখানেই যেন কবির একটা উত্তরণ ঘটেছে রবীন্দ্রনাথের মধ্যেও আমরা সেই উত্তরণ দেখেছি আবার সুধীন্দ্রনাথ দত্তের মধ্যেও আমরা সেই একই উত্তরণ দেখলাম শুধু একটু অন্য ভাষায় অন্যরকমভাবে কিন্তু বিষয়টা অনেকটা এক কিন্তু কবি সুধীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথের কবিতার যে বাতাবরণ সেটাকে কাটিয়ে আধুনিক কবিতার জায়গায় কিন্তু নিজের নামটা একেবারে স্বর্ণাক্ষরে লিখতে সক্ষম হয়েছিলেন তিনি রবীন্দ্র অনুরাগী কবি ছিলেন কিন্তু রবীন্দ্র অনুসারী কবি ছিলেন না সেই কারণে রবীন্দ্র অনুরাগ থেকে হয়তো সেই রকমই একটা মা মানে অন্য কাউকে ভালোবাসো তবু আমি যন্ত্রণা নিই মানে আমি বেঁচে থাকবো তোমার কথা স্মরণ করে সে কথারই পুনরাবৃত্তি যেন আমরা শুনতে পেলাম কবির এই কবিতার মধ্যেও এখানেই কবির জয় আর এখানেই কবির নায়িকা যেন হয়ে উঠেছেন চিরন্তন শাশ্বতী আশা করি কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এই যে কবিতা এটা তোমাদের অনার্স লেভেলে মানে যারা বাংলা বিষয় নিয়ে পড়ছো তাদের আছে কিংবা নেট স্লেটের যে শিক্ষার্থী ছাত্রছাত্রী তোমরা আছো তাদেরও আছে তোমরা সম্পূর্ণ কবিতাটা খুব মন দিয়ে পড়বে এবং আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে আমার বিশ্বাস কবিতাটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে আর একটা কথা তোমাদের সকলের জন্য বলবো যারা কলেজের ছাত্রছাত্রী আছো তাদের জন্য বলবো আমার এই চ্যানেলটায় আমি কিন্তু সকল মানে প্রথম দিন থেকে আমি বলে আসছি যে যে কোনো বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আইসিএসসি সিবিএসসি সমস্ত বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ের আমি সমস্ত জিজ্ঞাসা পূরণ করব। এবং তাদের পাঠ্য বিষয়গুলো আমি ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। এবং কলেজের ছাত্রছাত্রীও কিন্তু সেখানে বাদ থাকবে না বাংলা অনার্স কিংবা এম যে সমস্ত পাঠ্য বিষয় আছে সেগুলো একে একে আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমার চ্যানেলে তুলে ধরতে সেই কারণেই আমি বলছি তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তারা খুব ভালো যদি আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো এবং ভিডিওকে শেয়ার করো আমার এই ভিডিওর ভিউ যদি না বাড়ে তাহলে এই ভিডিওর লাইক যদি না বাড়ে তাহলে কিন্তু এই কলেজের বিষয়টা তুলে ধরতে আমি সেই অনুপ্রেরণাটুকু পাব না আমি আবার সেই আইএসএসসি আইএসএ স্টুডেন্টসদের দিকেই ফিরে যাব কারণ আমার এই চ্যানেলে কিন্তু সেই স্টুডেন্টসদের সংখ্যাই অত্যন্ত বেশি পরিমাণে আছে আমি চাই সমস্ত বাংলা প্রেমী বাংলা অনুরাগী মানুষ যেমন আমার চ্যানেলকে ভালোবাসুক আর সেই সঙ্গে তোমরাও আমার চ্যানেল দেখো অবশ্যই যদি তোমাদের আমার চ্যানেলকে ভালো লাগে আমার বোঝানো ভালো লাগে তবেই আর আবার বলছি যদি আমার পড়ানো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওকে শেয়ার করো তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো